नमस्कार बंधुरा, आजकल भिडियोते दस टी जेनारे एप्टिट्यूडर कोश्चन और दस टी कम्पिटार प्रफिसियसि टेस्टर कोश्चन नहीं आलोचना करब। मोट 20 कोश्चन नहीं आलोचना करब। भिडियोर शेषे एक कोश्चन थाकछे जेटा भिडियोर कमेंट बक्से जानाबेन। भिडियो भलो लागले बंधुदेर संगे प्रचुर परिमाणे शेयर करबें और लाइक करे आमाके उत्साहित करबें भिडियो बनानोर जन्य। एरकम आरो भिडियो आनछि। भिडियोगुलो केमन लागछे कमेंट बक्से जानाते भुलबें ना। एबं जदि किछु कोश्चन थाके कमेंट बक्से अवश्यई करबें, आमी समय मतो ठीक उत्तर आपनादेर दिए देव। तो मूल भिडियोते जावार आगे आपनादेर बोलबो, आमादेर चैनले जदि नतून होये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे नेबेन एबं पाशेर बेल आइकने क्लिक करे राखबेन, आमी जखनई नतून कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन पेये जाबेन। एबं जारा अलरेडी सबस्क्राइब करे रेखेछेन तादेर असंख्य धन्यवाद जानाई। तो चलुन शुरू करा जाक भिडियोटी। এই ভিডিওতে আপনাদের জেনারেল অ্যাপটিটিউড টেস্টের 10টি কোশ্চেন এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের 9টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নিম্নলিখিত সারণীর প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 14, 21, 29, 38, 48, 59 কোশ্চেন মার্ক। দেখুন সংখ্যার সিরিজটা এইভাবে আছে, 14, 21, 29, 38, 48, 59। তাহলে পরবর্তী সংখ্যা কোনটা হতে পারে? অপশন এ 69, অপশন বি 70, অপশন সি 71, অপশন ডি 72। তো দেখুন সিরিজটা এইভাবে আছে, 14 থেকে 21 7, 21 থেকে 29 8, 29 থেকে 38 9, এইভাবে 10 11 বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? 59 এর সঙ্গে যদি 12 যোগ করা হয় তো অ্যানসারটা হবে অপশন সি, 59 প্লাস 12 যোগ করলে হবে 71। যদি 4 প্লাস 6 সমান 64 এবং 19 ইন্টু 85 সমান 8951 হয় তাহলে 73 ইন্টু 42 কত হবে? তা এমনভাবে আছে, দেখুন 4 ইন্টু 6 সমান 64, তার মানে 6 আগে বসেছে তারপরে 4, তাহলে তারপরের সংখ্যাটার ক্ষেত্রে কি হবে? 8 9 5 1 এইভাবে আছে, তাহলে এই সংখ্যাটা 73 ইন্টু 42 এর ক্ষেত্রে হবে 4327। তো অ্যানসার হবে অপশন সি 4327। কোশ্চেন 3, একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থীর বয়সের গড় হলো 15 বছর। যদি শ্রেণী শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে সকলের বয়সের গড় 1 বছর বৃদ্ধি পায়, তাহলে শ্রেণী শিক্ষকের বয়স কত বছর? তো এখানে দেখুন 40 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর দেওয়া আছে। তো কোশ্চেনের অ্যান্সারটা কোনটা হবে? অপশন এ 54, অপশন বি 55, অপশন সি 56, অপশন ডি 57। তো এখানে 40 জন শিক্ষার্থীর বয়সের গড় 15 বছর দেওয়া আছে, তাহলে 15 ইন্টু 40 মোট টোটাল বয়স হবে 600, মোট বছর বেরিয়ে গেল। এরপরে দেখুন 1 বছর বৃদ্ধি পায় গড় বয়স, তাহলে গড় বয়স আগে কত ছিল? 15, 1 বছর বৃদ্ধি পেলে কত হবে? 16। এবং শিক্ষার্থী ও ছাত্র শিক্ষার্থী এবং শিক্ষকের সংখ্যা হবে 40 প্লাস 1 41। তো 41 ইন্টু 16 করলে বেরাবে 656 বছর। তো 656 থেকে 600 বিয়োগ করলে শিক্ষকের বয়স বেরিয়ে যাবে, সেটা কত হবে? 56 বছর। তো অ্যান্সারটা হবে অপশন সি 56। একটি 100 মিটার লম্বা ট্রেন প্রতি ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান হয়ে কত সময়ে 150 মিটার একটি ব্রিজ অতিক্রম করতে পারবে? অপশন এ 15 সেকেন্ড, অপশন বি 25 সেকেন্ড, অপশন সি 50 সেকেন্ড, অপশন ডি কোনোটিই নয়। দেখুন এখানে সময় দূরত্বের অঙ্ক, যেহেতু ব্রিজটি অতিক্রম করতে হবে তাহলে ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য 100 প্লাস 150 সমান কত হচ্ছে? 250 মিটার। এবার গতিবেগটা ঘন্টায় কিলোমিটার দেওয়া আছে, তো এটাকে মিটার পার সেকেন্ডে যদি করা হয়, 36 কিলোমিটার মানে হচ্ছে আপনার 36,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 250 মিটার যেতে কত সময় লাগবে? সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো অ্যান্সারটা হবে 25 সেকেন্ড, অ্যান্সারটা হবে অপশন বি 25 সেকেন্ড। এরপরের অঙ্ক, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 936 এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 13:18, বৃহত্তর সংখ্যাটি কত? অপশন এ 72, অপশন বি 54, অপশন সি 36, অপশন ডি 26। তো এই সংখ্যা দুটি গুণ করলে 13 এবং 18, অর্থাৎ সংখ্যা দুটিকে যদি ধরা হয় 13x এবং 18x, এই 13x এবং 18x যদি গুণ করে সমান ধরা হয় 936, 13x ইন্টু 18x সমান 936। তো এখান থেকে এক্স স্কোয়ারের মান বেরিয়ে যাবে, এক্স স্কোয়ারের মান বেরাবে 936
বাই 13 × 18 তো এখান থেকে এক্স স্কোয়ারের মান বেরাবে 4 তো এক্স সমান কত হবে এক্স সমান হবে 2 তাহলে সংখ্যা দুটি আমরা কি কি ধরেছিলাম 13x ও 18x তাহলে সংখ্যা দুটি হবে 13 দুগানে 26 এবং 18 দুগানে 36 এদের মধ্যে 72 সংখ্যা চেয়েছে তাহলে অপশন সি হবে অ্যানসার 36 এর পরের অঙ্ক যদি চার অঙ্কের কোনো সংখ্যা 1a b7 9 এবং 11 দ্বারা পরিপূর্ণ বিভাবে বিভাজ্য হয় তাহলে a এবং b এর জন্য অঙ্কসমূহ হলো অপশনে 3 এবং 5 অপশন বি 2 এবং 8 অপশন সি 1 এবং 7 অপশন ডি 1 এবং 4 তো এখানে দেখুন আমরা 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা জানি তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে ফেলবো আগে তো 1 এবং 7 1 এ বি 7 যেহেতু সংখ্যাটি আছে 1 আর 7 যোগ করলে কত হয় 8 তাহলে বাকি এমন দুটো সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুটোর যোগফল নিয়ে টোটাল হবে আপনার 18 তাহলে 1 এ প্লাস 7 প্লাস 2 প্লাস 8 করলেই একমাত্র হচ্ছে 18 যা 9 দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটা কি হবে 1 2 8 7 যা সহজেই 9 দ্বারা বিভাজ্য এবং 11 দ্বারাও বিভাজ্য তো করলে তো অ্যান্সারটা হবে অপশন বি 2 এবং 8 এরপরে কোশ্চেনটা দেখুন 3.25 × 3.25 মাইনাস 4.50 × 3.25 প্লাস 2.25 × 2.25 তো এটা আমরা সহজেই দেখতে পাচ্ছি বীজগণিতের একটি অঙ্ক এবং ফর্মুলাটা এইভাবে দেওয়া আছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তো ফর্মুলা দিয়ে যদি আমরা অঙ্কটা করি তাহলে খুব সহজ হবে আর অমনি যদি গুণ যোগ বিয়োগ করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাহলে ফর্মুলাতে ফেলবো এটা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তো এখানে এ ও বি আমরা সহজেই বুঝতে পারছি তো এখানে আমরা সহজেই বুঝতে পারছি এ ইকুয়াল টু 3.25 আর বি ইকুয়াল টু 2.25 তো 3.25 থেকে যদি আমরা 2.25 মাইনাস করি তাহলে অ্যান্সার হবে 1 তো 1 স্কোয়ার মানে 1 তো অ্যান্সারটা হবে অপশন এ 1 এদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার প্রাপক নয় অপশন এ সচিন তেন্ডুলকর অপশন বি হুগো শাভেজ অপশন সি মাদার টেরেজা অপশন ডি নেলসন ম্যান্ডেলা তো আমরা জানি এখানে এই তিনজন সচিন তেন্ডুলকর মাদার টেরেজা এবং নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তার মধ্যে সচিন তেন্ডুলকর পেয়েছে পুরস্কার 2014 সালে নেলসন ম্যান্ডেলা 1990 সালে এবং মাদার টেরেজা 1980 সালে তার মধ্যে হুগো শাভেজি যে ভারতরত্ন পুরস্কার পায়নি তো অ্যান্সারটা হবে অপশন বি হুগো শাভেজ এর পরের কোশ্চেন কোন সালে ইন্টারনেট আবিষ্কৃত হয় 1980 1983 1985 1990 তো এর অ্যান্সারটা জানি আমরা 1983 সালে ইন্টারনেট আবিষ্কৃত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো সব আগের গভর্নর ছিলেন তো যেই সময়ে যে সালে কোশ্চেনটি হয়েছিল সেই সময় এদের মধ্যে কেউ গভর্নর ছিলেন কিন্তু বর্তমানে গভর্নর কেউ আছেন সেই জন্য এদের মধ্যে কোনো অ্যান্সার হবে না তো এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কাছে চাচ্ছি যে বর্তমানে ভারতে রিজার্ভ ব্যাংকের গভর্নর কে আছেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন তাহলে বুঝতে পারবো ভিডিওটি জেনারেল অ্যাপটিটিউডের যে 10টি কোশ্চেন ছিল সেটা মন দিয়ে দেখলেন সেকশন বি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এখানে 9টি কোশ্চেন আছে 9টি কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রথম 8টি কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদের বলে দিচ্ছি শেষ যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন তো ফার্স্ট কোশ্চেন রমের মধ্যে থাকা স্থায়ী প্রোগ্রামগুলিকে কি বলে অপশন এ হার্ডওয়্যার অপশন বি সফটওয়্যার অপশন সি ফার্মওয়্যার অপশন ডি রমওয়্যার তো রমের মধ্যে যে স্থায়ী প্রোগ্রামগুলি থাকে তাকে বলা হয় ফার্মওয়্যার তো অ্যান্সার হবে অপশন সি ফার্মওয়্যার নিজের ডিভাইসগুলির মধ্যে কোনটি আউটপুট ডিভাইস স্ক্যানার প্রিন্টার কিবোর্ড মাউস তো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানার কিবোর্ড ও মাউস তিনটেই ইনপুট ডিভাইস তাহলে আউটপুট ডিভাইস কোনটা হবে প্রিন্টার অ্যান্সার হবে অপশন বি প্রিন্টার
নেক্সট কোশ্চেন, 32 বিটের 1টি শব্দকে সংরক্ষণ করতে কত বাইট জায়গা লাগে? তো অপশন এ 4, অপশন বি 6, অপশন সি 8, অপশন ডি 16। আমরা জানি 1 বাইট সমান 8 বিটস, তো 32কে 8 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 4। এদের মধ্যে কোনটি সঠিক বাইনারি নাম্বার? 100, 200, 103, 201। তাহলে 100 হচ্ছে বাইনারি নাম্বার, যা কারণ আমরা জানি বাইনারি নাম্বার 0, 1 দিয়ে তৈরি। এগুলোর মধ্যে কোনটি একই পংক্তিতে বসবার যোগ্য নয়? C++, জাভা, উইন্ডোজ, VB.NET। C++, জাভা, VB.NET এগুলো প্রত্যেকটাই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, তো এর মধ্যে উইন্ডোজটা হলো অপারেটিং সিস্টেম, তো অ্যান্সার হবে অপশন সি, উইন্ডোজ। এরপরে এক্সেলের একটা বুদ্ধিদীপ্ত কোশ্চেন আছে, এক্সেল সিটে স্ক্রল করবার সময় শুধুমাত্র প্রথম রো যাতে মনিটর স্ক্রিনে স্থির অবস্থায় থাকে তা নিশ্চিত করতে ফ্রিজ অপশন ব্যবহার করার আগে সেল পয়েন্টারকে কোন সেলে রাখতে হবে? অপশন এ A1, অপশন বি A2, অপশন সি B2, এগুলোর যে কোনো একটিতে। তো এটা আমি স্ক্রিনশট সহ অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, অ্যান্সারটা হবে অপশন সি B2। B2 সেলে যদি আমরা রাখি তখনই কিন্তু প্রথম রোটি ফ্রিজ হবে। পরের কোশ্চেন, এক্সেলের যে কোনো একটি সেলে লেখা হলো ইকুয়াল সাইন 12+24 কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, এন্টার কি চাপার পর এই সেলে ফলাফল কি দেখা যাবে? অপশন এ 36, অপশন বি 12+24 কোটেশনের মধ্যে, অপশন সি হ্যাচ নেম কোশ্চেন, এগুলোর কোনোটিই নয়। দেখুন এই ফর্মুলাটা যদি আমরা লিখি লেখার পর এন্টার, আপনারা নিজেরাও দেখতে পারেন এক্সেলে, এন্টার মারলে কিন্তু একটা এরর মেসেজ দেখাবে এবং কোনো আউটপুট আসবে না, বারবার এরর মেসেজ আসতে থাকবে, তো অ্যান্সারটা হবে এগুলির কোনোটিই নয়। নিচের মধ্যে কোনটি মাইক্রোসফট ওয়ার্ডের সঠিক ট্যাব স্টপ নয়? বার, ডেসিমেল, পয়েন্ট, লেফট। তো আমরা ট্যাব স্টপ সেট করার সময় বার, ডেসিমেল, লেফট এগুলো সবই সেট করি, শুধুমাত্র পয়েন্ট যে অপশানটা এটা কিন্তু সঠিক ট্যাব স্টপ নয়। এরপরে যে শেষের কোশ্চেনটা আছে, 19 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ডে লেখা কোনো ডকুমেন্ট শব্দের নিচে লাল রঙের ঢেউ খেলানো দাগ নির্দেশ করে, এটা বানান সম্পর্কিত ভুল, ব্যাকরণগত ভুল, ওপরে দুটোই সঠিক, কোনোটিই সঠিক নয়। তো আমি আগেই বলেছিলাম এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এইরকম আরও যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই রকম ভিডিও সম্বন্ধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সামের জন্য প্রিপারেশন নিন, দেখা হবে পরবর্তী এরকম কোনো ভিডিওতে।